ঘরে ঘরে চাকুরি দেবে বলেছিল না, আর বিনে পয়সায় সার দেবে, আর সেই কৃষককে মাত্র 25,000 টাকা ঋণের জন্য তাকে জেলে পড়ে দিচ্ছে। এই আওয়ামী লীগ তো এখন পুরোপুরি আমরা এবং গোয়েন্দাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। গতকাল জানেন আমাদের যুব দলের প্রেসিডেন্ট টুকু সাহেব তিনি রাজশাহী থেকে ফিরছিলেন, তাকে এবং আমাদের সাংগঠনিক সম্পাদক ছিল নয়ন, তাকে তারা আটক করে রাস্তার ভামিন বাজারে তাকে দিয়ে নিয়ে চলে গেছে। ডিবিডি অ্যারেস্ট করানো হচ্ছে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়েছে 50 জন বগুড়ার, হাইকোর্টের গেটে তাদের গাড়ি আটকে তাদেরকে নিয়ে চলে গেছে লয়ারের কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে। এই তো হচ্ছে এরা ভয়ঙ্করভাবে একটা ফ্যাসিবাদী কায়দায় আবারও মনে করছে তারা যে আগের মতোই তারা জনগণকে নির্যাতন করে নিপীড়ন করে দাবিয়ে দেবে এবং জনগণের এই আন্দোলনকে তারা দমন করবে। কিন্তু না, এবার সেটা হবে না বন্ধুগণ। এবার বাংলাদেশের মানুষ 1971 সালে যেভাবে জেগে উঠেছিল, এখন আবার তারা তাদের রাষ্ট্রকে রক্ষা করবার জন্যে, তাদের স্বাধীনতা সামন্তকে রক্ষা করবার জন্যে, তাদের অধিকারকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারা আবার একজোট হয়েছে এবং রাস্তায় নেমে আসছে বন্ধুগণ। এই রাস্তায় নেমে এসে আসা, এটাকে আমাদের ধরে রাখতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জানি আজকে আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, কি নিদারুণ কষ্টে আছে বাংলাদেশের মানুষ এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আজকে চালের দাম বলেছিল নির্বাচনের আগে মাথায় ঘোমটা টোমটা দিয়ে যে 10 টাকা কেজি চাল দেবে, মনে আছে আপনাদের? ঘরে ঘরে চাকুরি দেবে বলেছিল না, আর বিনে পয়সায় সার দেবে, আর সেই কৃষককে মাত্র 25,000 টাকা ঋণের জন্য তাকে জেলে পড়ে দিচ্ছে, আর 25,000 কোটি টাকা যারা লুট করে নিয়ে যাচ্ছে তাদেরকে কিছুই করা হচ্ছে না বন্ধুগণ। এখন ঝগড়া হয় নিজেদের মধ্যে, যারা চুরি করে তারা নিজেরা ঝগড়া করে একটা আরেকটা ফাঁস করে দেয়। চিন্তা করতে পারেন, মাত্র 2 মাসের মধ্যে 30,000 কোটি টাকা পাচার একটা ব্যাংক থেকে, এভাবে প্রত্যেকটি ব্যাংক থেকে তারা সাফ করে দিয়েছে, বাংলাদেশকে তারা ফোকলা করে দিয়েছে বন্ধুগণ, ব্যাংক্রাফ্ট করে দিয়েছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিকভাবে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, আজকে সেই একইভাবে তারা বাংলাদেশের অর্থনীতিকে ব্যাংক্রাফ্ট করে ফেলেছে বন্ধুগণ। আওয়ামী লীগের রাজনীতিতে কোথায়, এখানে যারা বসে আছেন এরা প্রায় সবাই এক সময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, সেই আওয়ামী লীগ কি আছে এখন? এই আওয়ামী লীগ তো এখন পুরোপুরি আমরা এবং গোয়েন্দাদের উপর নির্ভরশীল হয়ে গেছে, জনগণের উপরে কোনো নির্ভরশীলতা তাদের নেই। এই জন্য জনগণের কথা বললেই তার প্রমাদ গুনতে থাকে, ভয় পেতে থাকে, জনসমাগম দেখলে আরও বেশি ভয় পায়। বন্ধুগণ, আজকে আমাদের এই লড়াই আমাদেরকে জিততে হবে। এছাড়া আমরা আমাদের যে দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, রব ভাইরা এবং কাদের সিদ্দিকী সাহেবরা যারা এখানে আছেন, এক একজন রিজেন কিংবদন্তির যোদ্ধা মুক্তিযোদ্ধা, তার তো আজকের এই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেন নাই, যারা যুদ্ধ করেছিলেন একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মুক্ত বাংলাদেশ, যেখানে মানুষ ভালোবাসাময় প্রেমময় একটা সমাজ তৈরি করতে পারবে। আজকে কি এক সমাজ তৈরি হয়েছে, এখানে ঘৃণা, এখানে হত্যা, এখানে খুন দর্শন ছাড়া আমরা আর কিছু দেখতে পাই না। সেই অবস্থার পরিবর্তন আনতে হবে, সেই অবস্থার পরিবর্তন আনতে হলে আবারও আমাদেরকে সেই 1971 সালের মতোই একজোট হয়ে লড়াইতে লড়তে হবে বন্ধুগণ।